সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফনিল হ্যান্ড স্যানিটাইজারে। সেফনিল একটি স্কোয়ার পণ্য। আমি তো বলছি, আমি বলছি না, এত সকাল সকাল আমার ফোন দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তাতে কি হয়েছে? আজকে নাই আগে আসছো? প্রত্যেকদিন তোমাদের আগে আসি না আমি অফিসে? আমার কোনো কাজ পেন্ডিং থাকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আসতেছি, ফাইল রেডি করে আসতেছি, রাখো। সব বেশি দায়িত্ব জ্ঞান হয়ে গেছে। পরিষ্কার তো সবসময় করি। ময়লা কই? চোখ কি অন্ধ হয়ে গেছে নাকি? এটা কি? এই যে কি এগুলা? এই সময় তো টেবিল চেয়ার, এগুলা কি? প্রত্যেকে পাশে এগুলো আছে, সারাদিন কি করো তুমি? ও, উপর থেকে ময়লা পড়ছে, আমি মুছে। থাক, এখন আর আপনি কষ্ট করে মোছা লাগবে না, যা করার আমি করতেছি। আপনি যান, আপনি যা বসে থাকেন, যান গল্পের বই পড়েন, যান। আরে, আপনি কি করতেছেন? এইভাবে সংসার হয় নাকি? এই স্যার, কিছু হয়নি। তুই সর, 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 তুই সর, কোনো কথা কবি না, সর। কি সাপ এরকম করতেছে কেন? চেয়ারে কই যায়? চেয়ারে বলে ময়লা পড়ছে, আমি তো সবসময় মুছে রাখি। ময়লা পড়ছে, যে ছাদ থেকে ময়লা পড়ছে, চুন পড়ছে। এই তুই যা তো, তোর আব্বা কই গেছে, কি করবো না করবো, তাড়াতাড়ি যা। কি করতে দেখতে পাচ্ছিস না? চেয়ার ফেলতেছে, চেয়ার। আচ্ছা আব্বা, আপনি যে চেয়ার ফেলাই দিচ্ছেন, লস কার হচ্ছে? লস তো আপনার হচ্ছে, ক্ষতি আপনার হইতেছে, আপনি এটা রাখেন তো। কিসের ক্ষতি? এটা এত সবক দিছে তো তুই। স্যার, আমার কাজ কিভাবে করতে সেটা আমি জানি। এই উসমান আলীর কাজ কোনো কিছু থেকে থাকবে না। আচ্ছা আব্বা, ডাক্তার কি বলছে আপনাকে? আপনাকে বলছে না ভারী কাজ করা যাবে না? আপনি ভারী কাজ জিনিস কেন তুলতেছেন? আর এটাতে বসে আপনাকে শক্ত জিনিসে বসে কাজ টাজ করতে বলছে, আপনি এইটা ফালাই দিলে আপনি বসবেন কোথায়? তো শক্ত জিনিসে বসে আমি অফিসের কাজ করি, এই শক্ত চেয়ারে বসে আমি নাস্তা করি, আমি অনেক সময় শক্ত চেয়ারে বসে বই পড়ি। সেই চেয়ারে এত কোনো ময়লা থাকবে? কেন এত ময়লা থাকবে? এই চেয়ারে কে লাভ কি? না, তুমি ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আমার কি কিসের দায়িত্ব? তোদের কোনো দায়িত্ব কেন আছে? আমার দায়িত্ব, আমার দায়িত্ব চেয়ার পরিষ্কার করা, আমার দায়িত্ব। সংসার? কিসের সংসার এটা? ভাই,
আপনি সই দিলে স্যার হয়ে যাবো স্যার। প্লিজ স্যার একটু ফাইলটা যদি স্যার একটু খালাস করে দিতেন স্যার। আরে মিয়া, আমি তো ফাইল খালাস করার কেউ না। আমি অফিসে চাকরি করি, হেড ক্লার্ক মানে কেরানি। এই সমস্ত ফালতু বিষয় নিয়ে আপনি এখানে বাড়ি ভরে চলে আসছেন মানেটা কি স্যার? আমি জানি স্যার, সবাই ফাইলটা সেরা দিছে, শুধু আপনার সইটাই বাকি রয়েছে স্যার। স্যার প্লিজ স্যার, আমার ফাইলটা যদি একটু স্যার সই করে দিতেন স্যার। স্যার আমি আপনার মোটা অঙ্কের টাকা দিব স্যার। আপনি স্যার নিশ্চিতই ঢাকা শহরে একটা বড় ফ্ল্যাট নিতে পারবেন স্যার। আপনার সাহস কম না? হ্যাঁ, আপনি আমার ঘুষ ছাড়তেছেন বাড়ির উপরে এসে? আরে মিয়া, আপনি জানেন এই 26 বছর চাকরি জীবনে আমি নিজের বেতন ছাড়া এক টাকাও ধরি নাই। আপনি কত বড় সাহস আপনার যে আমার বাড়ির উপরে এসে আপনি ঘুষ ছাড়তেছেন? আমি তো আপনার মতো 2 নম্বর লোক না। 2 নম্বরই করলে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু হইতো, ওই টাকার বালিশে ঘুমাইতাম। জানেন আপনি স্যার, সেটাই তো বলতেছিলাম স্যার, আর কত কষ্ট করবেন স্যার। এই রূপার মা, আমার জুতাটা নিয়ে আসো তো। কি বলেন স্যার, জুতা দিয়ে কি করবেন স্যার? কি হবে দেখেন, আগে জুতাটা আসতে দেন। কত বড় ফাজিল বেটা, মনে হইতেছিল ও চড়াইয়ে ওর 32টা দাঁত ফেলাই দিই আমি। কত বড় সাহস আমার ঘুৎসাবে, ওরা তো আমি পুলিশে দেবো, ওরা তো আমি জেলের ভাত খাওয়াবো। আপনি এমন চেপতেছেন কেন? তা চেপবো না তো কি, তারা মাথায় নিয়ে নাচবো নাকি? ডাকবো এখন ডাইকে আমি লোকটারে নিয়ে এসে তোমার সামনে আমি মাথায় দিলে নাচি, তুমি খুব খুশি হয়ে গা। না না, সেটা করতে তো কইতেছি না, আপনি মোলায়েম ভাষায় কয়ে দিবেন যে আমি ঘুষ খাই না। ওরে বাপ, মোলায়েম ভাষার মাস্টার নেই আপনার কাছে? এখন মোলায়েম ভাষা আমার শিখতে হবে না? যাও মশারি টাঙাও, যাও। এই সময় মশারি টাঙাবো মানে? সেটা সেটা তোমার জানার দরকার কি? মানে মানে করতেছো কেন? তোমার আমি বলছি মশারি টাকাইতে, তুমি মশারি টাকাবা। মুখে মুখে তোমার তর্ক করতে মানা করছি না একবার? মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকবা, যাও। যাইতেছি মশারি টাঙাইতেছি। আর জুতা নিয়ে যাও। কি মানুষজন যে কি হয়েছে! হ্যালো ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওসমান, কেমন আছো? জি জি আছি ভালো ভাইজান। আপনারা সব কেমন আছেন? ভালো? আমরা আছি মোটামুটি। আরে বিদেশে থাকে কি আর খারাপ থাকার উপায় আছে? তারপরেও নিজের দেশের জন্য মনটা পুড়ে। আচ্ছা তোমার ওই ভাড়াটিয়ার কি অবস্থা, ভাড়াটা দিতে পারছিলা? ও না ভাইজান, এখনো পাই নাই, তবে পেয়ে যাব, খুব শীঘ্রই পেয়ে যাব, আমি ব্যবস্থা করতেছি আর কি। ব্যাচেলার ভাড়া দিতে পারলে খুবই ভালো, বুঝছো? আর ওই তো ভাড়াটা হইলে তো তুমিই নিতে পারবা, আমি তো আর ডেনমার্ক থেকে আইসা ভাড়া নিতে পারবো না। জি ভাইজান, এই যে 20টা বছর ধরে আপনার এই বাড়িতে আমি আসি, আপনি তো কোনোদিন টাকা পয়সা চানো নাই ভাইজান। শোনো ওসমান, টাকা পয়সা হাতের ময়লা, বুঝছো? তোমার মতো একজন সৎ মানুষ আমার বাড়িটা দেখে রাখতেছে, সেটাই আমার জন্য অনেক বড় বিষয়। যাই হোক, ভাড়া পাইলে দিয়ে দিও, ভালো দেখা। জি ভাইজান, ইনশাল্লাহ আমি খুব দ্রুতই ভাড়া দেওয়ার ব্যবস্থা করতেছি ভাইজান। ঠিক আছে, তাহলে আজকে আমি রাখলাম। জি জি, ভালো থাকবেন, আর দোয়া করবেন ভাইজান, আমার জন্য দোয়া করেন, পরে কথা হবে। জি, আসসালামু আলাইকুম। আপনি আমার বইগুলো ফালাই দিলেন কেন? এটা হয়তো নামাই দেন না আমার এনজিও।
আসেন আসেন, এগুলো নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। কি ধাক্কাইতেছো কেন? চোখ নাই? এখানে একটা কলিং বেল আছে, এটা খেয়াল করা হয় নাই? কি চাই? বাসা ভাড়া নিতে আসছি। তো কি করা হয়? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। কোন সাবজেক্টে? কোন ইয়ার? সোশ্যালজি, মাস্টার্স। নাম কি? বাড়ি কোথায়? ভুরিঙ্গামারি। রানা? রানা, খালি রানা? মাসুদ আছে, মাসুদ রানা। হ্যাঁ, মাসুদ রানা, মাসুদ রানা। আচ্ছা ঠিক আছে, আমি এখন অফিসে যাচ্ছি, তোমার সাথে বেশি কথা বলার সময় নেই আমার। ওই বাসায় লোক আছে, ওদের সাথে কথা বলে নাও, ঠিক আছে? এই রূপা, এই রূপা, এই এনার সাথে কথা বল, বাসা ভাড়া নেবে, ভেতরে নিয়ে রুমগুলো দেখা। আর এটা মনে আছে তো, ওই এনআইডি ফটোকপি আর ছবির ফটোকপি রাখবি, ঠিক আছে? হ্যাঁ, তা মাসুদ রানা সাহেব, শোনেন, মালপত্র বাইরেই থাকবে, এখন ভেতরে ঢোকানো যাবে না। আমার মেয়ে যতক্ষণ পর্যন্ত ওকে না করবে, পজিটিভ উত্তর না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মালপত্র বাইরেই থাকবে, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। তো ঠিক আছে, সামনে খাড়ায় থাকলে কেমনে ভাবি, যাবো না? এটা সরাবে কে? ওই তো এখানে। হ্যাঁ, আর এই মাসের ভাড়াটা কিন্তু অ্যাডভান্স দিতে হইব। আর মনে রাখো, প্রতি মাসে 5 তারিখের আগেই বাড়ি ভাড়াটা দিতে হইব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি রুমটা নিব। নিবেন মানে? আপনি রুম দেখছেন? রুম না দেখে রাজি হয়ে গেলেন? ভাড়া নেওয়ার ক্ষেত্রে আমি আসলে রুম দেখি না, রুমের মানুষটাকে দেখি। সরি, মানে বাসার মানুষগুলোকে দেখি। হ্যাঁ, আচ্ছা, হয়েছে হয়েছে, বুঝছি। তুমি কবে উঠতে চাও? আন্টি আজকে। মানে? ইনফ্যাক্ট এখন, রাইট নাও, আমি সবকিছু নিয়ে আসছি আন্টি, বাইরেই আছে। বেশি কিছু নাই আন্টি, ওই বেড আছে, আমার একটা পছন্দের ফ্যান আছে, আর কিছু বই খাতা। কিরে, আইসি উঠবো? পারবে না কেন, আব্বা তো কথা বলছে, উঠুক। আচ্ছা ঠিক আছে, উঠো। আর শোনো, এই বাসে উঠলে কিন্তু অনেকগুলি নিয়ম কানুন মাইনে চলতে হইব। ওর বাবা আবার করা মানুষ, কোনো কিছু ভুল করলে কিন্তু থাকতে পারবা না। জি আন্টি, এটা কথা বলি বুঝতে পেরেছি, একটু আগে কথা হয়েছে। আন্টি আপনি আমাকে বলেন কি কি মানতে হবে, আমি সব অক্ষর অক্ষরে মানব। আমার মেয়ে লিখিত আকারে তোমারে দিবে এগুলি, চলো। এখানে 7,800 থেকে একটু বেশি আছে, 8,000 আছে, 200 টাকা আমি পরে ফেরত নেবো, সমস্যা নেই, দিয়ে দেন। আর এনআইডি, তারপর আপনার ইউনিভার্সিটির কার্ড, যা যা আছে রাখেন, আমি ফটো করতে করে পরে আপনাকে নিয়ে হবে। এটা হচ্ছে আমার জিমেল আইডি কার্ড, এটা হচ্ছে আমার এনআইডি কার্ড, এটা হচ্ছে আমার ভার্সিটির কার্ড, এটা আমার জিমের কার্ড, এটা একটা রেস্টুরেন্টে খাইতে গেছিলাম, ওখানে কার্ড দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমার পরিষদের কার্ড, এটা হচ্ছে আমার আব্বার জাতীয় পরিচয়পত্র। না না, আপনার আব্বারটা দরকার নাই। সেটাই তো, আমার আব্বার জাতীয় পরিচয়পত্র আপনি কি করবেন? এটা রেখে দিই আমার কাছে। ছবি লাগবে, পাসপোর্ট সাইজ?
দিলে ভালো রূপা না না তোমরা যাও আমি নিয়মগুলো একটু লিখে আনছি যাও আসো চলে আন্টি যান যান আপু ব্যাগ গুলো দেখে নাই এই পানি কতক্ষণ থাকে আন্টি আমাদের সারা দিন কারেন্ট তো যায় না না কারেন্ট যায় না না আন্টি আমি কারেন্ট কারেন্ট পড়াশোনা আমার হ্যাম্পার হয় আসো 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 এই যে তোমার রুম বাহ খুব সুন্দর বাসা আন্টি আমার তো খুব পছন্দ হয়েছে আমি সহজেই বাসা ছেড়ে যেতেছি না কি মানে আপনাদের এই পারিবারিক পরিবেশটা আমার খুব পছন্দ হয়েছে আমি তো সহজে যাব না ও এখন তুমি তোমার মনের মতো করে সাজায় লও রুমটা ঠিক আছে আন্টি এই 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 কি করতেছো কি কর তুমি জুতা পরে তো শুকর পড়ছো কেন আরে একটা একটা মিনিট ঠিক আছে ব্যাগ কাটো এটা এটা চল না তো সুখটা ময়লা হয়ে যাবো না কি যে করো না তুমি না ওই যে চাবি লো এইটা দেখায় তুমি আর একটা ডুপ্লিকেট চাবি বানাই লো রূপার বাপে একটা চাবি দিছে ঠিক আছে ঠিক আর শোনো লিখিত আকারে রূপা কিন্তু নিয়ম কানুন গুলো তোমারে দিব তুমি কিন্তু এগুলো অক্ষরে অক্ষরে পালন করবা নাইলে কিন্তু তোমার বাসা ছাইরে দিতে হইব কারণ রূপার বাবার মেজাজ কিন্তু খুব কড়া না আন্টি ওরা দেখলেই বোঝা যায় এমনি তো ওনার তার শীর্ষে কবে আন্টি কিসের তার শীর্ষে আপনার তা বালবের তার আপনার না বা বালবের তার শীর্ষে কবে আন্টি আপনার ও না এটা ছিঁড়ে নাই তুমি সুইচ দিলেই জ্বলবো মনে হয় আর কি শীর্ষে দেখলেই মনে হয় তার শীর্ষে ঠিক আছে আন্টি যান আপনি আরে তুমি তোমার জিনিসগুলো নিয়ে আসো আমি আসছি তো তার শীর্ষে বলারও তো খুবই তেদর মনে করছে আমি কিছুই বুঝি না সরি 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 ভয় পেয়েছেন সরি সরি আচ্ছা দাঁড়ান 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 না 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 পারবো পারবো আচ্ছা একা একা কেন কষ্ট করছেন আমাকে বললে তো আমি আপনাকে হেল্প করতাম এর এমন কি কষ্ট অবশ্য এটাও ঠিক এর এমন কি কষ্ট কষ্ট না করলে তো কেষ্ট মিলে না কষ্ট করেন কি ওয়াও আপনি এই কথাটা একদম আমার মায়ের মতো বলেছেন সেই ছোটবেলা থেকে মা আমাদেরকে এই শিক্ষা দিয়ে বড় করেছে কষ্ট না করলে কেষ্ট মেলে না আপনি জানেন ছোটবেলা থেকে আমরা নিজেরা নিজেদের কাপড় ধুতাম ঘর মুছতাম ঘর ঝাড়ু দিতাম ভালো তো মানে আপনাকে দেখে যতটা ক্যালাস মনে হয় আই মিন আপনাকে দেখে যতটা অগোছালো মনে হয় ততটা অগোছালো আপনি না পরিপাটি সাউন্ডস বেটার সেটাই চলেন আপনাকে উপরে নিয়ে যাই তারপরে বাকি নিয়মটা বুঝাই দিব চলেন চলেন কি আছে আপনার ব্যাগে আপনি আমাকে ব্যাগটা দেন আপনার কষ্ট আপনি না না দেন না আপনি দেন প্লিজ আপনি আমাকে আস্তে আস্তে এই যে এই ঘরে থাকার রুলস রুলসগুলো এখানে লেখা আছে পড়ে নেবেন আর যদি কোনো কনফিউশন কোয়ারি থাকে রাতে এটা নিয়ে বসবো রাতে স্পেশাল মিটিং আছে ঠিক আছে আমরা কি এখন বসতে পারি না না এখন বসতে পারি না আমি আপনার জন্য অফিসে অলরেডি লেট করেছি আর লেট করতে চাই না এক্সট্রিমলি সরি ইউ শুড আমি অফিস থেকে আসার পথে এগুলো ফটোকপি করব করে তারপর আপনাকে দিব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দিব আসিফ ভাই আমাকে ডেকেছেন হ্যাঁ রূপা আসো আসো বসো থ্যাংক ইউ
সরি আসিফ ভাই, আজকে একটু লেট করে ফেললাম। আরে কিসের সরি, তুমি তো আর সবার মতো অফিস ছুটি হলে পরেই চলে যাও না, তুমি 2 ঘন্টা বেশি কাজ করো সেটা আমি জানি। আচ্ছা আমাদের মিরপুরের প্রজেক্টটা কি ক্লোজ হয়ে গেছে? প্রজেক্ট ক্লোজ হয়ে গেছে? আরে না কি না, ওটা একটু সমস্যা আছে, 2 মাস লেট হবে একটু। এই মাসে না আমাদের হ্যান্ডওভার করার কথা? না না রূপা, ওটা তো অডিট বাকি আছে। ঠিক আছে অসুবিধা নাই, অডিটের আগে পেপারসগুলো আমাকে একবার দেখিয়ে নিও। ওকে ঠিক আছে। ঠিক আছে আসিফ ভাই, আমি উঠি। বাসায় ফিরতে হবে এটা কেমন? রাত 10টার মধ্যে কেন বাসায় ফিরতে হবে? এটা কি আরেকটু বাড়ানো যায় না? 11টা কি 12টা করা যায় না? শুনেন, এই জন্যই বলছিলাম আগে রুলস গুলো দেখে নেন, তারপরে ঘর ভাড়া নেন। আপনি রুলস না দেখে ঘর ভাড়া নিয়ে বসলেন। এখন তুমি ছাত্র মানুষ, তোমার 10টার পরে বাইরে কি কাজ? আন্টি আমি শুধু ছাত্র না, আমি সংগঠন করি, ইভেন আমি একজন সম্মানিত ডোনার। কি? ব্লাড ডোনার। ও সম্মানিত ব্লাড ডোনার। আন্টি আমি এমনও হতে পারে যে রাতে বেলা কোনো কোনো দিন বাড়ি ফিরবো না। কি রূপা, আমার তো সুবিধার মনে হইতেছে না, রাইতেও নাকি বাড়ি ফিরবো না, সারা রাত বাইরে থাকা ছেলে। আচ্ছা আম্মা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আব্বার সাথে কথা বলবো, আব্বা যদি এগ্রি করে আমি আপনাকে জানাবো, ঠিক আছে? কিন্তু ট্রাই করবেন 10টার আগে বাসায় ফিরতে। থ্যাংক ইউ সো মাচ, আমি 12টার মধ্যেই চলে আসবো। আমি বললাম 10টার মধ্যে। 10টাই তো বলেছি, 10টা। আমার একটা কথা আছে, যদি উইথ ডিউ রেসপেক্ট। আচ্ছা আন্টি আপনার স্বামী কি কোনো কিছু পছন্দ বলতে কিছু নাই? সব অপছন্দ, এমন কেন লোকটা? রূপা দেখ, আজকেই সে তোর আব্বার সম্পর্কে আর আমার স্বামীর সম্পর্কে কি ধরনের কথা বলতেছে, এইগুলা কোনো কথা? আন্টি আপনি পুরোপুরি ভুল বুঝছেন আন্টি আমাকে। আমি বলছিলাম বিকজ তার বাসায় থাকবো তো তার মন জোগায় চলতে হবে, তার পছন্দ অপছন্দ আমার জানা উচিত না আন্টি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আব্বার দাবা পছন্দ। দাবা? হ্যাঁ আব্বার দাবা পছন্দ। এক্সকিউজ মি, আব্বা আমার, আপনার আঙ্কেল। তার আব্বার দাবা পছন্দ, শুনছেন? ঠিক আছে শোনো, রাইতে আমাদের লোকে খাইও। ছেলেটা কিন্তু ভালোই। কোন ছেলেটা? ওই যে ভাড়াটিয়া না, ওই ছেলেটা। ও তাহলে যাও ছেলেটার সাথে বিয়ে দিয়ে দাও, তোমার মেয়েরে ছেলেটার সাথে বিয়ে দিয়ে দাও, এটাই তো বলতে চাচ্ছ? আরে আমি এটা কখন কইলাম? আমি কইলাম ছেলেটারে ভালো লাগছে, এটাই তো। এটা আমি বুঝি না, তোমাদের মতো মহিলারা সারাক্ষণ মাথার মধ্যে গেলে এই সমস্ত করে। একটা সুন্দর ছেলে দেখেছো অমনি মনে হচ্ছে আর মেয়েটার সাথে বিয়ে দেওয়ার দরকার, এই সমস্ত করে তোমাদের মহিলার চিন্তা, এই সারাদিন এটাই করে। ফাউল মহিকাল কোথাকার। ফাউল মহিলা কেন কইলেন? আমি এমন কি করছি যে আমার ফাউল মহিলা কই তুইব? কি করছো তুমি আর তোমার মেয়ের সমস্ত কিচ্ছা খাইনি আমি জানি, সময় হলে বলবো। এমনই বলেন? ও কি করছেন সেটা জানার জন্য মনের মধ্যে খুঁতখুঁত করতেছে, হ্যাঁ জ্বালনি লাগতেছে, কি করছেন সেটা জানার জন্য অস্থির হয়ে গেছেন, হ্যাঁ সময় মতো সবকিছু বলবো, যাও এখন ঘুমাও। আপনার লগে না কোনো কথাই কই আর শান্তি নাই। কেন কথা কইতে আসো তুমি? তোমার সাথে তো আমার কথা বলতে ইচ্ছা করে না, ঘুমাও এখন, আমার কাজ করতে দাও, আর ডাকবো না খবরদার। আমার এখন ঘুমাইতে হবে, অফিসের কাজ শেষ করে সকাল সকাল উঠতে হবে, অফিসে যাইতে হবে।
নিজে তো ঠিকই দুপুরবেলা ভাত খেয়ে ফ্যান ছেড়ে দিয়ে ভাত ঘুম দিবা। কি আমার ঘুমের খোঁটা দিলেন? আমি দিনের বেলা সময় পাই কই? সারাটা দিন তো আপনার সংসারের পিছনে লেগে থাকি। আপনার সংসারে আইসা এক মুহূর্তের জন্য আমি অবসর পাইছি? তা যাও তালি, যে সংসারে গেলে অবসর পাবা সেইখানে যাও। লাইন তো বোধহয় ক্লিয়ার করে রেখেছো একটা, বোধহয় না একটা লাইন তো ক্লিয়ার আছে, জানি তো সব। কিসের লাইন, কি কথা বলতেছেন আপনি এগুলা? এই ফেজর ফেজর করে না, ঘুমাও। গত সব দিল হিসাবে ভুল করে এটা দেখো তো, রংটা তো বেশ গাঢ়, আর স্মেলটাও একদম খাঁটি নারিকেল। জুই নারিকেল তেল, ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুই, চুলের কমপ্লিট কেয়ার। নিজের কাজ আর চুলের যত্নে এক চুলো ছাড় নয়। কোথাও গেছিলা? হাঁটতে গেছিলাম একটু। আচ্ছা চলো আমরা একসাথে নাস্তা করবো, আসো। রূপা, আমি কি তার সাথে কোনোদিন উচাকলার কথা কইছি? কোনোদিন তার কথা শুনি নাই এমন হয়েছে? কোনোদিন তার কথার প্রতিবাদ করছি? আচ্ছা আম্মা, তুমি আব্বাকে চেনো না, সে তো এইরকমই, আমাকে তার কথায় কেন কষ্ট পাও? কষ্ট পাই না, এই যে নেত্রকোনা থেকে আইছিলাম, তোর জন্মের আগে একবার গেছিলাম, ভাইদের চেহারা অত বুঝে গেছি, মা বাপের মুখ মনে করতে পারি না। আমি কি পাপ করছিলাম? আমার তো দম বন্ধ হয়ে আসে, আমার তো তোর এলে ভয় হয়, দুই দিন পরে তোর বিয়া দিমু, তোর জামাই যদি এরকম হয়। আমাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আমি তো বিয়েই করব না, সারা জীবন তোমার সাথে থাকবো, ভয় পেও না। আচ্ছা তোমাদের বিয়ে হয়েছে কয় বছর বলো তো? 25 বছর। আজকে তোমাদের 25তম অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। যাই তোর আব্বার লাগে একটু ফিন্নি রান্না করি, এই দিনে তোর আব্বা ফিন্নি খাইতে পছন্দ করে। আম্মা তোমার কিচ্ছু করতে হবে না, সন্ধ্যার সময় তোমাদের জন্য সারপ্রাইজ আছে, ঠিক আছে? আচ্ছা আমার কথা রেখে সবার দৃষ্টি আকর্ষণ করছে, প্লিজ একটু আমার কথাটা শোনেন প্লিজ। বাহ, মাইকে কাজ হয়, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই রূপা এখানে আসেন, এখানে আসেন। আচ্ছা আমরা রূপার জন্য একটা হাততালি দিতে পারি না? হাততালি হাততালি। আজকে আঙ্কেল আন্টির 25তম বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা সবাই মিলে আঙ্কেল আন্টিকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। এবং আজকে জনাব ওসমান আলী এবং সাহারা বেগমের একমাত্র কন্যা, আমাদের গর্বিত কন্যা
মিস রূপা তাদের জন্য কি লাগবে না? থ্যাংকস রানা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। আসলে আমি সত্যি গর্বিত রানা যেরকম বলল, আমার আম্মা আব্বা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আম্মা আব্বা। এরকম আম্মা আব্বা পেয়ে আমি সত্যিই গর্বিত, আমি অনেক লাকি। আমার আব্বা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, অসম্ভব ভালো মনের অধিকারী সে। আমার আব্বা আমার আম্মাকে সবসময় সব কাজে সাহায্য করে, তাকে সম্মান করে, তাকে মাথায় তুলে রাখে। আপনারা বিশ্বাস করবেন না, আমার আম্মাকে আমার আব্বা কোনো কাজই করতে দেয় না। যতই ঝামেলা আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, কখনো আমার আম্মাকে ফেস করতে দেয় না, আমাকে ফেস করতে দেয় না। আমাদেরকে সবসময় অনেক অনেক স্পেস দেয়, অনেক আদর করে, অনেক সম্মান করে। আসলে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার চোখে আমি কখনো দেখিনি যে আমার আব্বা আমার আম্মার কোনো কথাই না বলছে। আমার আম্মা যখন যেটাই বলে আমার আব্বার তখন সেটাই মেনে নেয়, কোনো আর্গুমেন্টে যায় না। আমি চাই আমার লাইফ পার্টনার যে হবে আমার আব্বার মতো হবে, যে আমাকে আমার আব্বার মতো সম্মান দেবে, সুখে রাখবে, ভালোবাসবে। আমি সত্যি অনেক গর্বিত। সবশেষে একটা কথাই বলতে চাই, আমার আম্মা আব্বার জন্য আপনারা দোয়া করবেন। আর আম্মা আব্বা শুভ বিবাহ বার্ষিকী। শুভ বিবাহ বার্ষিকী। আপা কি বলবেন বলেন। কি হচ্ছে এসব? বিবাহবার্ষিকীর নাম করে এতগুলো লোকজনের সামনে মা আর মেয়ে মিলে আমার মুখে জুতার বাড়ি মারলে কেন? কি হলো, কথা বলিস না কেন বল? আব্বা আম্মা আপনার সাথে থাকবে না, আম্মা আপনাকে ডিভোর্স দিবে। এই কি বললি তুই, কি বললি তুই? এই তোমার মেয়ে সমস্ত কি বললো, কি বলতেছে সমস্ত? কি হলো, কথা কও না কেন, মুখে কুলুপ মেরে দাঁড়াচ্ছ কেন, কি বলতেছে সমস্ত? ডিভোর্সের পর যেন কেউ আপনাকে নিয়ে খারাপ কথা না বলতে পারে তাই আপনার প্রশংসা করছি, কিন্তু সত্য কথা হচ্ছে মা আর আমি আপনার অত্যাচার আর নিতে পারতেছি না। তাই আমরা সিদ্ধান্ত নিছি কাল সকালে বাড়ি ছেড়ে চলে যাব। পাখা গদাইছে না, পাখা গদাইছে, জানিস না যে পিপিলিকার পাখা গদায় মরার জন্যে? হ্যাঁ, আমার সাথে ভোগি চোখি শুরু করছো তোমরা, ভোগি চোখি? এই কোথায় যাবি তোরা, কোথায় থাকবি, কোথায় কোথায় যাবি তুই? দুনিয়া অনেক বড়, আমার আর আমার মায়ের কোনো না কোনো জায়গা হয়েই যাবে। হ্যাঁ সেটা তো আমি জানি, আপনার তো থাকার জায়গা আছে, আপনি তো আপনার থাকার জায়গা করে নিয়েছেন ওই হুন্ডার পিছনে করে, কোথায় কোথায় যাওয়া হয়, কোন ফ্ল্যাটে যাওয়া হয় সেটা আমি জানি না মনে করেছো? সব ছবি আমার কাছে আছে। শোনো রূপা, তোমাকে একটা কথা শেয়ার করব বলে ভাবছিলাম, কিন্তু করা ঠিক হবে কি না কি বলো রানা? বিষয়টা শেয়ার করা সিরিয়াস কিছু না, তেমন কিছু না, আবার হেলা ফেলাও করা যাবে না। আমাদের অফিসের সিসি ক্যামেরার ফুটেজে একটা আজব লোককে দেখা গেছে, লোকটার চাদর দিয়ে মুখ টুক ঢাকা, তোমার ডেস্কের সামনে এসে তোমার ছবি তুলছে। আমার ছবি?
কি বলেন? হ্যাঁ আসি ভাই, ফুটেজগুলো কি আমি একটু দেখতে পারবো? না না, আমি অফিসের গুরুলের কথা ভেবে ওদেরকে ডিলিট করে দিতে বলেছি। কেন, অ্যাডমিনের কেউ গিয়ে যদি থানায় কমপ্লেন করে পুলিশের ঝামেলা হবে না? আর তুমি তুমি এখন ভাবলা মেরে নেছে কেন? তোমারও যে আছে, তুমি তো লাইন গেট ক্লিয়ার করে গেছো। ওই বাজারে যাওয়ার নাম করে ওখানে যে পুরনো প্রেমিকের সাথে দেখা সাক্ষাৎ করো, ওই কাগজপত্র আদান প্রদান করো, টাকা পয়সা আদান প্রদান করো, আমি জানি না মনে করো, সব কিছু প্রমাণ আমি আছে, ছবি তুলে রাখছি আমি সব। আব্বা, আপনি সেই মানুষ যে আমার অফিসে গেছিলেন? আপনি আমাকে ফলো করছেন? দূর হ আমার চোখের সামনে থেকে দূর। তোরে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, আমার চোখের সামনে থেকে বেরো। তুমি কই যাও, তুমি কোথাও যেতে পারবে না, এখানে দাঁড়াও, আমার সামনে দাঁড়ায় থাকো। কি মনে করছো, মার মেয়ে মিলে আমার শাস্তি দেওয়ার চিন্তা করেছো, প্ল্যান করেছো? এইটা অত সহজ? এই উসমান আলীর শাস্তি দেওয়া কি অত সহজ? কি হলো এখন, ভাবের মধ্যে দাঁড়াচ্ছো কেন, কথা বলতেছো না কেন? কি বলবো, তুমি কি শুনতে চাইতেছো? রূপা যেটা বলো সেটা কি সত্যি? সত্য, কালকে সকালে আমরা চলে যাবো। জীবনে দুইটা পয়সা ইনকাম করে দেখছো? হ্যাঁ, খাবা কি পড়বা কি? দুইখান ভাই থাকে ময়মনসিংহে, তারা নিজেরাই তো খাইতে পারে না, নিজের তো সংসার চলে না, মনে করছো ওইখানে তোমার খাইবো? রাস্তায় তো ফ্যাপাচারে করবা। চুপ, একদম চুপ, তুমি তোমার চিন্তা করো, আমি আর আমার মেয়ের চিন্তা তোমার করতে পারবো না। কি তোর এত বড় সাহস, তুই আমার আঙুল তুলে কথা বলিস? এই তুই স্বামীরে কি মনে করছো? তুই তো সাহস কম না, তুই স্বামীর মুখের উপরে আঙুল তুলে কথা কস, আমি যাবো না। এত বড় সাহস, আপনি আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলতেছেন? অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারবো না। আমি এমন কিছু করে বসবো আমার সামনে জীবনেও দাঁড়াইতে পারবেন না আপনি। খবরদার, আসো মা, দেখি তোমার গায়ে কে হাত তুলে। আম্মা চলো, তুলো বসে আছো কেন, চলো। তোর আব্বারে বলা কি কি বললা তুমি? এত কিছুর পরে তোমার মনে হলো ওই লোকটাকে আমার বলে যাওয়া উচিত? এত কিছুর পরে তোমার মনে হলো যে তোমার ওই লোকটাকে বলা উচিত? আম্মা তুমি কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, স্বামীর প্রেমে অন্ধ হয়ে গেছো, নিজেকে মানুষ মনে হইতেছে না? এত বছর সংসার করার পর ওই লোকটা কোনোদিন তোমাকে মূল্যায়ন করছে, দুই পয়সার দাম দিছে, সম্মান দিছে? কি তুমি সারাক্ষণ বকা ঝকা সন্দেহ, সব সময় সন্দেহ করে, আমাকে সন্দেহ করে, তোমাকে সন্দেহ করে, এত কিছুর পর ওই লোকটাকে সম্মান করা যায়? আম্মা আজকে আমার গায়ে হাত তুলছে, তোমার গায়ে হাত তুলছে, আমার সামনে তোমার গায়ে হাত তুলছে, একটা মেয়ের সামনে তার মায়ের গায়ে হাত তোলা কতটা অসম্মানজনক এটা তুমি বোঝো? এটা আমার জন্য কত কষ্টের এটা তুমি বোঝো? আজকে আমার সামনে কিভাবে তোমার গায়ে হাত তুললো? যে লোকটার জন্য তুমি এত কিছু করে গেছো, সবসময় তাকে আদর সহায় করছো, সবসময় সেবা যত্ন করছো, সবকিছু সহ্য করছো, কিন্তু সেই লোকটা জীবনেও তোমার কথা চিন্তা করে নাই, তোমাকে মানুষ বলেই মনে করে নাই। তুমি যে ঘর বাড়ি ঝাড় দাও,
ঘর বাড়ি ছাড় দিয়ে ময়লা ডাস্টবিনে ফেলাও, সেই ময়লারও মূল্য আছে, কিন্তু এই বাড়িতে তোমার সেই মূল্যটাও নাই। আম্মা, তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি কেন নিজেকে অসহায় মনে করো বলতো? আমি আছি না তোমার সাথে, আমি কি তোমাকে ছেড়ে কোথাও যাব, তোমারে একা রাখব? হ্যাঁ না, দরজাটা না লাগাইলে চোর এসে যদি সব লয়ে যায়? সিরিয়াসলি আম্মা, মানে আমি তোমাকে চিনি না, আমি বুঝি না তুমি কেন এসব বলো। তুমি এই সংসারে থাকতেছই না, এই সংসারে চুরি হইতেছে না, ডাকাতি হইতেছে, কি হইতেছে সেটা তো তোমার চিন্তা করার দরকার নাই, ওই লোকটাকে চিন্তা করতে দাও, ওই লোকটাকে বুঝতে যাও যে তুমি ছাড়া এই সংসার সংসার না। আম্মা, আমি তোমাকে শেষবারের মতো একটা কথা বলি, এই যে আজকে আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব, আর কোনোদিন এই বাড়িতে পা রাখবো না, তুমিও না আমিও না, যতদিন না পর্যন্ত ওই লোকটা নিজের ভুল না বুঝতে পারবে, তোমার কাছে ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত এই বাড়িতে আমরা ঢুকব না। তুমি একদম চিন্তা করো না মা, আমি আসি না, তুমি শক্ত। আব্বা, কি হয়েছে, ডাকতেছিস কেন? আমরা চলে যাচ্ছি। হ্যাঁ আমরা চলে যাইতেছি। সত্যি সত্যি যা হচ্ছে নাকি? হ্যাঁ সত্যি সত্যি চলে যাচ্ছি। তোর জিজ্ঞেস করে নেই, তোর মারে জিজ্ঞেস করছি। জি সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে যাও, তো ফিরতে দেরি হবে নাকি, বিকেল হবে নাকি রাত্রি হবে? আমরা আর ফিরবো না। ভালো তো, ভালো, যাও, ফেরা লাগবে না, যাও। ওই যাওয়ার সময় দরজাটা টেনে দিয়ে যাও, আমার অনেক ঘুম লাগছে, আমি এখন উঠতে পারবো না। চলে যাওয়া হচ্ছে নাটক। আঙ্কেল, কি হয়েছে? কি হবে, কিছু হয়নি, কই? আপনি ঠিক আছেন? কি হবে, কই, কিছু হয়নি তো? না আঙ্কেল,
আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি ঠিক আছেন, রাতে মনে হয় ঘুম হয়নি আপনার। কে বলছে তোমারে রাত্রে ঘুম হয়নি? হ্যাঁ ঠিকই আছে, কি কিসের কোনো সমস্যা নেই তোমার? ওই গ্যাস হয় মাঝে মাঝে, গ্যাসের কারণে একটু অস্থির লাগে, এই জন্যে এই একটু ছাদে হাঁটাহাঁটি করছি। ঠিক আছে করেন। আরে শোনো, জি এই ছাদের গাছে কিন্তু অনেক ফল টল আছে, আবার চুরি করে খেয়ে ফেলো না কিন্তু, ঠিক আছে? মনে আছে আঙ্কেল, রুম নাম্বার 29। আঙ্কেল আসেন বসেন, আপনি তো লেট করে ফেললেন। শুরু করেন আঙ্কেল। আজকে একটা নতুন ট্রিক শিখেছি, সেদিন আপনি আমাকে তিন চালে হারালেন না, আজকে আমি আপনাকে দু চালে হারিয়ে দেখাবো। আঙ্কেল বললাম নতুন একটা ট্রিক শিখেছি, দু চালে হারাবো আজকে আপনাকে। না সে খেলতে ইচ্ছা করতেছে না। বুঝতে পেরেছি আঙ্কেল, আপনার খেলতে ইচ্ছে করছে না কারণ আজকে আপনার মেইন সাপোর্টার নাই, রূপা। আমি কাজ করি না, আমি ওকে একটা ফোন দেই, ফোন দিলেই ও চলে আসবে, আপনার কথা বললে তো আরো চলে আসবে। নাই খবরদার খবরদার, ফোন দিবা না, ফোন রাখো ফোন রাখো। আঙ্কেল একটা ফোন দিই আমি, আঙ্কেল ঘুম ওঠো বা কারোর কাছে ফোন দিবা না, আমি ফোন দাও। দেখতে ইচ্ছা করে না, কারোর মুখ দেখতে চাই না আমি। আঙ্কেল আমার মনে হয় রিলেশনশিপে ইগো আনতে হয় না। ভাই রিলেশনশিপে ইগো আনতে হয় কি না তোমার কাছে আমার শিখতে হবে? হ্যাঁ রিলেশন শিখতে হবে তোমার কাছে আমার? সেদিনকার ছেলে, হ্যাঁ চুপ করো কথা বলবে না, তুমি যদি বেশি কথা বলো তোমাকেও কিন্তু তোমার অ্যাডভান্স ফেরত দিয়ে তোমাকে ওই বাড়ি ছাড়া করবো। যাই দেখো আঙ্কেল, আঙ্কেল শুনে না, এই কে আপনি? ওয়ালাইকুম সালাম। কে আপনি? কে স্যার? আমি মমিন, মমিন দোকানদার। দরজা খোলা ছিল নাকি? জি স্যার। তো দরজা খোলা থাকলেই কোন রকম আওয়াজ ছাড়া ঢুকে যেতে হবে, কলিং বেল ছিল না? স্যার আমি তো প্রায় প্রায় আসি। কেন আপনি প্রায় প্রায় এখানে আসেন কেন? কার কাছে আসেন? যে খালাম মার কাছে আসি, এই 10,000 টাকার জন্য নেওয়ার জন্য আর কি। কেন আসনি? উনি আমাকে বসায় বসায় চাও খাওয়ায় স্যার। আরে বাবা, আবার চাও খাওয়ায়? তা আপনার তো আমি এখন চা খাওয়াইতে পারবো না, আপনি এখন কেন আসছেন বলেন তো? ওনাকে কয়েকদিন পর্যন্ত ফোনে পাচ্ছি না, এই জন্য আর কি ভাবলাম আপনি আসি। হ্যাঁ তোমার ফোন ধরার জন্য খালামা তো বসে রয়েছে, দাও দেখি বিল দাও। স্যার লিস্ট বাকি টাকার এ কত টাকায়? 9,725 টাকা। হ্যাঁ 9,725 টাকা, এটা কয় মাসের বাকি, কয় মাসের বিল এটা? এক মাসের স্যার। কি এক মাসে 9,725 টাকা আপনার দোকান থেকে আমরা নিয়ে খাইছি? কি মুদির দোকান থেকে কি খাইছি স্যার? এই যে লিস্টে লেখা আছে সব। তুমি ইচ্ছা মতো লিখলে হবে নাকি? সে বাকির খাতা কই? খাতা কই? কবে কয় কেজি কি নিছি সেটা খাতা কই? স্যার দোকানে আছে স্যার। তো দোকানে এসে তুমি দোকানে থাকলে এটা হবে? এই ফর্দ দিয়ে কি হবে? যাও বাকির খাতা নিয়ে এসো যাও। আচ্ছা স্যার আসসালাম আলাইকুম স্যার। যত সব ফাজিল লোকজনের কোনো কাণ্ড জ্ঞান নেই, আর দরজাটা খোলা। হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, আমি মিন্টু বলতাছি স্যার, শুভ্র ড্রাই ক্লিনার থেকে। কোন ক্লিনার থেকে? জি স্যার শুভ্র ড্রাই ক্লিনার। কারা যাচ্ছেন ড্রাই ক্লিনার থেকে? আমার কি জন্য ফোন করেছেন স্যার? আপনি ওসমান স্যার না? হ্যাঁ আমি তো ওসমান স্যার, আরেকজন কি হবে নাকি স্যার? আপনার ওয়াইফের ফোন দিছি, আপনার মায়ের ফোন দিছি, কেউ ফোন ধরে না স্যার। স্যার আপনাদের বাড়ির 53 পিস কাপড় ডেলিভারির জন্য এখানে রাইখে দিছি। কি 53 পিস? 53 পিস কার কাপড়? কিসের কাপড় জমা পড়ে আছে স্যার? ম্যাক্সিমামটা স্যার আপনারই, 53 পিসের মধ্যে 43টা পিসই আপনার। আরে কি কই 43টা পিস মানে? আমার 43টা পিস কি করব আমি? আশ্চর্য ব্যাপার, ভালো করে বলেন যে কি কার কার? এটা কি আমার স্ত্রীর নাকি আমার মেয়ের না কার? স্যার আপনাদের সবার কাপড়ই আছে স্যার, ওনাদের কাউরে ফোন দিয়ে পাই নাই বলে স্যার আপনাদের ফোন দিলাম স্যার। তাড়াতাড়ি প্লিজ কাপড়গুলো নিয়ে যান স্যার।
তাহলে ওনাদের কাপড় চাপড় আমি নিতে যাবো কেন? ওনারা ফোন করেন, ওনারা নিয়ে যাক। যাও ওটা কাপড়টা বসে পোড়াই ফেলো, দেনে ফেলাই দাও যত সব। মেজাজ খারাপ করে ফেলো। এ পানি এই সমস্ত কাজ কি আমার করার কথা? আমি করবো চাকরি বাকরি তা না করে এই সমস্ত ছাতা মাথার কাজ করো। তালাক না বা সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফ নিন হ্যান্ড। তোর মা কই? তোর মা চলে যায় তো আমার জীবন পুরো অন্ধকার হয়ে গেছে। সে কি আমার দেখতে আসবে না?
নাকি আমার সাথে তার সম্পর্ক সত্যি সত্যি শেষ হয়ে গেছে? আপা আপনি সব কি বলেন? আম্মা আসছে তো, চলে আসবে। আপনি একটু শান্ত হন। আসছে কই? রূপার মা, রূপার মা, রূপার মা, রূপার মা, তুমি বাড়ি থেকে চলে গিয়ে আমারে খুব ভালো করে বুঝাই দিয়ে গেছো। তুমি আমার কি রূপার মা? আমি তোমার উপরে অনেক অন্যায় করছি, অনেক অবহেলা করছি, তুমি আমার এখন এত কথা কইন না, যে বিপদ গেছে আর বড় কিছু হইতে পারত। আল্লাহ করে জাদু না থাকতো তাহলে কি হইতো? জাদু? আপনি কি উল্টা পাল্টা কইতেছেন? ও তো জাদু না, ও তো রানা আমাগো। না না, হইতেছে জাদু, রূপার জাদু। আপনি কি কইতেছেন আমি কিছুই বুঝতেছি না। শোনো, তোমরা যখন আমার এ সাইডে চলে গেলা, তখন একদিন আমি ওর ঘরে ঢুকছিলাম, ঢুকে দেখি তুমি মাপ না করলে তো আমি শান্তি পাইতেছি না। আমি ক্ষমা করনে কেউ না। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটাতে আমি খুশি। রূপার মা, বিশ্বাস করো আমি আর আগের মানুষ নাই, আমি বদলাই গেছি, আমি এখন অন্য মানুষ, নতুন মানুষ, বিশ্বাস করো রূপার মা। নতুন বউয়ের মতো লজ্জা পেয়ে চলে আসলে কেন? তাহলে কি করব? বাবারে বাবা, ভেতরে এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল আমাদের দুজনকে এখনই বিয়ে দিয়ে দেবে। মানে কি তুমি বিয়ে করতে চাও না? বিয়ে করতে যাব না কেন? অবশ্যই বিয়ে করার জন্যই তো এত প্ল্যানিং তোমার। আমার না, আমাদের। আমাদের তবে আমি একটু ভয়ে ছিলাম। কেন? তোমার বাবা এত বদরাগী, বদমেজাজি, এই বলতেছে আমার রূপার জাদু, আবার এই বলবে এই ছেলে বেরো বেরো এখান থেকে। এক্সকিউজ মি, আমার আব্বা বদরাগী বদমেজাজি? হ্যাঁ, আমার আব্বা মোটেও বদরাগী বদমেজাজি না। তোমার আব্বা বদরাগী না? নো, হ্যাঁ একটু 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 কট্টু কট্টু একটু, ঠিক আছে, আমার আব্বা বদরাগী বদমেজাজি, হ্যাঁ, কিন্তু আমার আব্বা মানুষটা অনেক ভালো, সারা জীবনে সে একটা টাকাও ঘুষ নেয় নাই, বুঝছো? অনেক ভালো মন তার। একটু দাঁড়াও তো, আমি একটু তোমাকে একটু দেখি। মাই গড, মানে তুমি কি সেই রূপা যে কদিন আগে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলেছিল যে আমার বাবাকে একটা শিক্ষা দিতে হবে, সে যাতে আমার সাথে আর মার সাথে কোনো খারাপ ব্যবহার না করে?
এখন সেই রূপাই আমাকে বলছে যে আমার বাবার মতো ভালো মনের মানুষ আর নাই। ওয়াও, কারণ তোমার এই বলার কারণে আমার এই কটা দিন বলদের ক্যারেক্টার প্লে করতে হয়েছে। আমি একটা বলদ হয়েছিলাম এতদিন তোমার বাবার সামনে। এক্সকিউজ মি, তোমাকে বলদ ক্যারেক্টার প্লে করতে হয় নাই, তুমি আসলে একটা বলদ। আমি মোটেও বলদ না, তুমি আমাকে বলদ বানায় রাখছো এতদিন। জি না, আমি আপনাকে বলদ বানাইনি, আপনি জন্মগত বলদ। আমি জন্মগত বলদ?